নমস্কার, পমস জিকে এনজিও ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 4632টি শূন্যপদ। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে কর্মী নিয়োগ করা হবে তার কিছু বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বেশ কিছুদিন যাবৎ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2023 হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামীতে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 1,25,000 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, আর সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন দপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, ঠিক যার ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের মনে অনেকটাই আশার আলো জেগে উঠেছে। তবে এবার আসল বিষয় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে। বর্তমানে সিভিক পুলিশ নিয়োগের ক্ষেত্রে একটি নতুন যোগ্যতার কথা উল্লেখ করেছে সরকার। এদিন রাজ্য সরকার বলেছেন, রাজ্যের যে সমস্ত খেলোয়াড় যারা খেলাধুলায় ভীষণ দক্ষ তাদের নতুন সিভিক ডব্লিউবি সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2023 নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আর যেমন কথা তেমনি কাজ, এদিন বেশ কিছু নিয়োগ প্রক্রিয়ায় দক্ষ খেলোয়াড়রা যেমন 4324 জনকে সিভিক ভলেন্টিয়ারের পদে নিয়োগ করা হয়েছে। অতএব আপনি যদি ভালো খেলোয়াড় হয়ে থাকেন তো অবশ্যই আগামীতে সিভিক ভলেন্টিয়ারের চাকরিতে আবেদন করতে পারেন, আপনার চাকরি অনায়াসে হয়ে যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25 জুলাই 2023 মঙ্গলবার এদিন টুইটার হ্যান্ডেল থেকে 4632 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা জানিয়েছেন। এদিন তিনি লিখেছেন, বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই বেড়েছে, এটা একটি সরকারি চাকরি, তাই কম টাকা হলেও এই কাজের জন্য আগ্রহ বেড়েছে, সবাই এই ভলেন্টিয়ার পদে আবেদন করতে চাইছে। ভলেন্টিয়ারদের মূলত কাজ হলো পুলিশের নির্দেশে যানবাহন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মেলা পূজা অনুষ্ঠান নিয়ন্ত্রণ করা, যাতে কোনো গণ্ডগোল না হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এখন জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙামাটি ক্রীড়া উৎসব আরও 54 জন বিজয়ী এবং রানার্স কাপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার 2023 হিসাবে তালিকাভুক্ত অনুমোদন দিয়েছি, এবং এইভাবে সফল তরুণ ক্রীড়া প্রতিভাদের মধ্যে থেকে এই ধরনের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মোট সংখ্যা হয়েছে 4632 জন। আমাদের রাজ্যের যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাদের ভালো ক্যারিয়ারের ভিত্তি প্রদানের জন্য তার প্রচেষ্টা অব্যাহত। তো অতএব আপনারা এইটুকুটা জানতে পারলেন যে আগামীতে সিভিক ভলেন্টিয়ারও রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তার জন্য যেসব নতুন তথ্য পেলেন সেসব বিষয়ে আপনারা লক্ষ্য করবেন। আপনারা ভালো যদি ক্রীড়াবিদ হয়ে থাকেন তাহলে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারের কাজ আপনাদের জন্য উপযুক্ত। তো আজকের মতন এই পর্যন্তই, এইটুকুটাই তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। ভালো থাকবেন সকলে, নমস্কার।